প্রতীক্ষিত বিএসসি ক্লাস পরীক্ষার ফর্ম বেরিয়ে গেছে তো এখন ফর্ম ফিল চলছে আট থেকে উনত্রিশে ডিসেম্বর ফর্ম ফিল চলবে অনেকেই ফর্ম ফিল আপ করেছো অনেকেই ফর্ম ফিল এখনো করি একটা জিনিস বলে রাখতে পারে এই পরীক্ষাটা বিশেষত্ব যে এটা এমন একটা পরীক্ষা যেটা আপনার প্রত্যেক স্টুডেন্টই বসতে পারবে না যোগ্যতাতে আটকাবে না বয়সের ক্ষেত্রে আটকাবে কারণ যোগ্যতা মাধ্যমিক বয়স আঠারো থেকে চল্লিশ তো প্রত্যেকে এই পরীক্ষায় বসতে পারবে আর একটা ভালো জিনিস কি যেটাকে যার জন্য আমি এই পরীক্ষাটা বিশেষ গুরুত্ব দিতে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ভ্যাকেন্সি শোনা যাচ্ছে ভ্যাকেন্সি প্রায় পাঁচ হাজার প্লাস যেটা যথেষ্ট মানে বড় তোমরা যেটা বুঝতে পারছ পশ্চিমবঙ্গে ফুডের পরীক্ষায় ব্যাচ আমরা কন্টিনিউ করেছি ফুডের ভ্যাকেন্সি মাত্র পাঁচশোর কাছাকাছি সেক্ষেত্রে তার গুণ ভ্যাকেন্সি পিএসসি ক্লাসিপ একই যোগ্যতায় আজকের যে আমি ম্যাথ ক্লাস শুধু বলছি না ম্যাথ সহজে ইন্ট্রোডাকশন আমি ক্লাস নিচ্ছি সেখানে তোমরা প্রত্যেকে আনমিউট করে এই পরীক্ষা সম্পর্কে যা যা জানতে চাও যা যা ডিসকাস করতে চাও আমার সাথে করতে পারো তার আগে আমি যখন ম্যাথ যেহেতু ক্লাস হিসাবে আরম্ভ করছি তার আগে একটু ডিসকাস করে নেবো যেহেতু ম্যাথের টপিকটা প্রথমে তারপরে বাকি পরীক্ষা নিয়ে আলোচনা করব কি কি বই দরকার কি কি বই পড়বে ডিসকাস করব দু সালে পরীক্ষাটা হয়েছিল দু হাজার উনিশ সালে নোটিফিকেশন বেরিয়েছিল কুড়ি সালে জানুয়ারি মাসে পরীক্ষা হয়েছিল কুড়ি সালে ডিসেম্বরে মেন্স হয়েছিল কোভিড এর মধ্যেই কোভিড এর lockdown একটা ফাঁকে অবস্থা মেইনস পরীক্ষা হয়েছিল টাইপিং টেস্ট হয় দু হাজার বাইশ সালের দিকে তারপরে মোটামুটি দু হাজার তেইশের দিকে সবাই রিক্রুট তেইশ চব্বিশ এখনো রিক্রুটমেন্ট চলছে তো এই প্রসেসটা এখনো চলছে তো প্রসেস শেষ হতে না হতেই পরের বছর অর্থাৎ দু হাজার তেইশের পিএসসি ক্লাসে বেরিয়ে গেল যেহেতু অঙ্ক ক্লাসের কথা আলোচনা করবো তাই অঙ্ক উল্লেখযোগ্য ব্যাপার এই পরীক্ষার ক্ষেত্রে এই পরীক্ষাতে দুটো শিফটে পরীক্ষা হয়েছিল কারণ পরীক্ষার্থীর সংখ্যা প্রচুর হয়েছিল এবছরও পরীক্ষার্থীর সংখ্যা একই রকম থাকবে বা বাড়তেও পারে ঠিক আছে দুটো শিফটে পরীক্ষা নিয়েছিল দেড় ঘন্টা দুটো একটা বারোটার আগের দিকে আগে একটা শিফট ছিল সাড়ে দশটা থেকে বারোটা আর একটা একটা থেকে আড়াইটে মেবি আমি যদি খুব ভুল না হই দুটো শিফট ছিল যেটাকে আমি শিফট ওয়ান শিফট টু বলছি সেই দুটো শিফটে অঙ্কের যে তিরিশটা তিরিশটা কোশ্চেন ছিল সেই অঙ্কের তিরিশটা যে দেখে যে দেখে নেব সলভ করবো না কোন চ্যাপ্টার থেকে এসছে সেটা হাইলাইট করে দেখ বুঝে নেবো তারপরে কোন চ্যাপ্টারগুলোর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন কি কি বই পড়া প্রয়োজন সেটা আলোচনা করব তার আগে অনেকে যারা প্রথমে এই সব বই পরীক্ষা সম্বন্ধে আলোচনা করতে চাইছে যাকে একটু বলে দিই ক্লার্কশিপের পরীক্ষায় তিনটে টপিক থাকে প্রিলিমিনারিতে হ্যাঁ কিনা একটা হচ্ছে জেনারেল স্টাডিজ বা জি বলতে পারি নর্মাল ক্ষেত্রে সেটা হচ্ছে চল্লিশ মার্কসের ম্যাথ তিরিশ মার্কসের জেনারেল ইংলিশ তিরিশ মার্কসের এই হচ্ছে একশো নম্বরের পরীক্ষা এরপরে কি বাপের কি কোনটা রিজিওনাল কোনটা ডাইরেক্টরেট কোনটা সেক্রেটারিয়েট সেটা আমরা পরে আলোচনা করছি করবো আলোচনা অনেকের মধ্যে ডাউট রয়েছে অনেকের ব্যাপারে এই নিয়ে জানার দরকার কি প্রমোশনের ব্যাপার কোনটা কেন কোনটা ইম্পর্ট্যান্ট আলোচনা করব তো অঙ্কের একটু কোয়েশ্চেন ডিসকাস করা যাক ঠিক আছে চল দেখে নাও প্রত্যেকে দেখে নাও জাস্ট আমি সলভ করাচ্ছি না দেখে নেওয়ার জন্য অনুরোধ অনুরোধ করবো দেখো প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেনটা কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন সলভ কিভাবে আমি অ্যান্সার জানতে চাইছি না কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন এটা কিন্তু অনুপাত সমানুপাত হ্যাঁ কিনা অনুপাত সমানুপাতের কোশ্চেন দেখো যারা আমার প্রিভিয়াস ব্যাচে করেছ এই কোশ্চেন তাদের কিন্তু পারা উচিত হ্যাঁ কিনা ভেবে দেখো পরের কোশ্চেন কয়েকদিন আগে আমি অন্যান্য ব্যাচে করিয়েছিলাম নৌকা ও স্রোত ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট নয় দেখে নাও একদম ইজি লেভেলের কোশ্চেন নৌকা ও স্রোত আমি তিরিশটা কোশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে এসছে আমি কিন্তু আলোচনা করে নিচ্ছি পরে কোশ্চেন দেখে নাও একদম ইজি কোশ্চেন নল ও চৌবাচ্চা দেখো একদম বেসিক টাইপের কোশ্চেন নল ও চৌবাচ্চা আমি একদম যে পরীক্ষার কোশ্চেন পেয়েছি বা আমি যে কোশ্চেন এসেছিল সেইখান কিন্তু আমি ডিসকাস করছি ঠিক আছে নল ও চৌবাচ্চা সলভ পরে হবে পরের কোশ্চেন দেখো যুগ্ম সংখ্যা যোগফল বলেছে ক্ষুদ সংখ্যা এইগুলো এই চ্যাপ্টার না আমরা কোনো কিছুর মধ্যে টপিকের মধ্যে ফেলতে পারি না এটাকে আমরা একটা মিসলিনিয়াস টপিক বা বিবিধ টপিকের মধ্যে রাখতে পারি বা এই ধরনের অঙ্ক অ্যাকচুয়ালি সংখ্যা তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ ভাগ তো সংখ্যা তত্ত্বটা কিন্তু আমি করিয়ে রাখবো এবং সংখ্যা তত্ত্ব দিয়েই তোমাদের এই বিশেষ ব্যাচ আমি শুরু করব প্রত্যেকে যারা আমাদের বিভিন্ন ব্যাচে রয়েছে রিকোয়েস্ট করব যারা এখনো ফর্ম করি ফর্ম ফিল আপ করো এই পরীক্ষাটাকে বিশেষ গুরুত্ব দাও কারণ এই পরীক্ষা হয়তো রিক্রুটমেন্ট কমপ্লিট হতে আগামী আড়াই বছর লাগবে কিন্তু একটা ভালো পরীক্ষা দিলে হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে নেক্সট দেখে নাও এলসিএম কোশ্চেন লসাউ গসাগু আমি খুব দায়িত্ব নিয়ে করাই যারা আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট তারা কিন্তু জানো আবার এখানে করাবো কোনো অসুবিধা নেই একদম ইজি কোশ্চেন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখে নাও এই কোশ্চেনটাকে তুমি এই কোশ্চেনটাকে তুমি মিশ্রণের কোশ্চেন বলতে পারো এই কোশ্চেনটাকে তুমি অনুপাতের কোশ্চেন বলতে পারো এই একইভাবে এই কোশ্চেনটাকে তুমি শত করার কোশ্চেনও বলতে পারো যে কোনো উপায় কিন্তু এই কোশ্চেন সলভ করা যেতে পারে বুঝতে পারলে খুব কঠিন কিন্তু একেবারেই বলবো না তারপরে কোশ্চেন তারপরে কোশ্চেনটা কিন্তু টাইম এন্ড ডিস্টেন্স তবে টাইম এন্ড ডিস্টেন্স হলেও ভালো করে শুনে নাও টাইম এন্ড ডিস্টেন্স হলেও এর মধ্যে কিন্তু পার্সেন্টেজের একটা ব্যবহারিক প্রয়োগ রয়েছে সেই পার্সেন্টেজের অ্যাপ্লাই করে টাইম এন্ড ডিস্টেন্স সলভ করাটাই কিন্তু এই এই কোশ্চেন একটা উল্লেখযোগ্য ব্যাপার তারপরে কোশ্চেন সময় ও দূরত্ব আমাকে একটু বলে নিতে দাও তারপরে আমি ডিসকাস করব কোন চ্যাপ্টারগুলোকে অধিক গুরুত্ব দেব তোমরা নিজেরাই বুঝতে পারবে তারপরটা কিসের কোশ্চেন এটা কে বলবে

কোনো সংখ্যার দুই বা তিন অংশের মান যদি ছাব্বিশ হয় সংখ্যা বা বিবিধ টপিকের মধ্যে একটা পড়ে বা সরলীকরণের এটাকে বলতে পারি যে মধ্যেও কিন্তু এটা হ্যাঁ চল পরেরটা দেখে নাও সুদ এটা সরল সুদের কোশ্চেন সরল সুদ চক্রবৃদ্ধ দুটোই কিন্তু আমাদের পিএস এর পরীক্ষায় একটা উল্লেখযোগ্য জায়গা থাকে আর কি এর নেক্সট কোশ্চেন একদম সরলীকরণের কোশ্চেন দেখে নাও এই সরলীকরণ চ্যাপ্টারও আমি করাবো সরলীকরণ করাবো কোনো অসুবিধা তোমাদের হবে না আমি আগে কোশ্চেনগুলো দেখিয়ে দিই দুটো শিফটের তারপরে তোমাদের কাছ থেকে আমি বিভিন্ন ব্যাপারগুলো মানে শুনবো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কিন্তু টাইম এন্ড ওয়ার্ক তাহলে দেখো টাইম এন্ড ওয়ার্কের দুটো কোশ্চেন কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে টাইম এন্ড ওয়ার্কটা কতটা গুরুত্ব দিতে হবে সেটা কিন্তু বুঝতেই পারছো তোমরা হয়েছে নেক্সট পার্সেন্টেজও বলতে পারো এটাকে এটাকে পার্সেন্টেজও বলা যায় এটাকে প্রফিট লসও বলা যায় ও প্রফিট লস চ্যাপ্টারটা সম্পূর্ণ পার্সেন্টেজের কনসেপ্টের উপর ডিপেন্ডেন্ট তাই এই চ্যাপ্টারটা পার্সেন্টেজ যেমন বলবো এটাকে কিন্তু প্রফিট লসে বলবো হচ্ছে পরবর্তী পঞ্চান্ন নম্বর কোশ্চেন এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পড়বে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টে পড়বে শত্রু অ্যাপ্লাই করব হয়ে যাবে নেক্সট কোশ্চেন দেখে নাও সরলীকরণ দেখো যারা অঙ্কের টাচের মধ্যে আসছো আছো তারা কিন্তু এই এই জিনিসটা বা এই কোশ্চেন গুলো একটাও আটকাবে না আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি ফুডের কোশ্চেনও তোমরা কোনো কিছু মিস করবে না এমন কি ক্লাকশিপের ম্যাথেও তিরিশের মধ্যে একটা কোশ্চেন আনন থাকলে আমাকে বলবে এইটাকে তুমি শতকরা বলতে পারো সরলীকরণও বলতে পারো সরলীকরণ বলাটাই বেশি উচিত শত করার অ্যাপ্লিকেশনের ভিত্তি করে নেক্সট দেখো দুটি সংখ্যার অনুপাত তাদের পার্থক্য এটাকে বিভিন্ন টপিকের মধ্যে রাখতে পারি বা এটাকে অনুপাতের মধ্যে আমরা

যথেষ্ট ইম্পর্টেন্ট সংখ্যাত্ব করার পরে অনুপাত আমি করাবো নেক্সট কোয়েশ্চেন একটি সংখ্যাকে একশো পাঁচ দ্বারা ভাগ করলে একশো বত্রিশ ভাগশেষ থাকে সংখ্যাটিকে পঁচিশ দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে দারুণ কোয়েশ্চেন এই কোয়েশ্চেন এখন ট্রেন্ড চলছে এটা বিভাজ্যতার মধ্যে পড়ছে বিভাজ্যতাটাও উল্লেখযোগ্য ইম্পর্টেন্ট টপিক এই পরীক্ষার জন্য শুধু এই পরীক্ষা বলবো না অনেকেই তোমরা রয়েছো যারা পিএসসি মিসলিনিয়াস ফর্ম ফিল আপ করেছো পিএসসি মিসলিনিয়াস মধ্যেও কিন্তু এই টপিকগুলো ইম্পর্টেন্ট কারণ মিসলিয়াসের যখন আমি কোশ্চেন সলভ করাবো তখন দেখতে হবে পঁচিশটা কোশ্চেন এই ক্লাকশিপের ধাঁচেই নেক্সট বুঝতেই পারছ সিম্প্লিফিকেশান এই সিম্প্লিফিকেশনের টপিক তোমাদেরকে স্ট্রং হওয়া প্রয়োজন কারণ দেখো এটা হচ্ছে সিম্প্লিফিকেশনের তৃতীয় প্রশ্ন তিরিশটার মধ্যে তৃতীয় তিন নম্বর থেকে পড়েইছে নেক্সট চক্রবৃদ্ধি সুদ দেখো চক্রবৃদ্ধি দুটো কোশ্চেন পেলাম ঠিক আছে আগের কোশ্চেনটা ফর্মুলা ভিত্তিক এটা তুলনামূলক একটু কঠিন বাট ফিক্সড ডিপেন্ডেন্ট যখন ফিক্স করাবো এই অঙ্ক তোমাদের আটকাবেই না নেক্সট দেখো আবার সরলীকরণ এই তাহলে সরলীকরণে কটা পেলাম সরলীকরণের চারটে কোশ্চেন পেলাম তিরিশটা কোশ্চেনের মধ্যে ছাড়া যাবে না ওকে নেক্সট দেখো বিভাজ্যতা বিভাজ্যতা ক দ্বার এগারো দ্বারা বিভাজ্যতার ব্যাপার বলা হয়েছে আমি বিভাজ্যতার ক্লাস করাবো বিভাজ্যতা একটা টপিক কিছু শর্টকাট টিক্স রয়েছে বুঝে গেলে সমস্যা হবে না বিভাজ্যতার এটা দ্বিতীয় প্রশ্ন একটা শিফটেই হচ্ছে এটা খুব টাফ টাইপের প্রশ্ন করা উচিত কঠিন করাবো এটাও কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় ও দূরত্ব টাইম অ্যান্ড ডিস্টেন্স কিন্তু এটা দ্বিতীয় প্রশ্ন মাথায় রাখো একটা চ্যাপ্টারে কিন্তু একাধিক প্রশ্ন আসছে টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্কের তৃতীয় প্রশ্ন থার্ড প্রশ্ন তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট তোমরা ভাবো তবে যারা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক জানো অঙ্ক জানো তারা নিজেরা এটা দেখে বলো এটা মুখে মুখে পড়া যাবে তো লসাও করবো এলসিএম বের করবো ভাগ করে দেবো অ্যান্সার যারা প্রথম শিখছ বা শিখবে আমি ট্রিক্স করলে আশা করবো তোমরা ট্রিক্স বুঝে গেলে করতে অসুবিধা হবে না হচ্ছে এবার দেখো এটা কিন্তু সরল সুদের প্রশ্ন দেখো সুদ থেকে চারটে চক্রবীর সুদ দুটো ওকে নেক্সট দেখে নাও আজকে কোনো সলভ নয় শুধু ডিসকাশন পরের দিন থেকে চ্যাপ্টার স্টার্ট তারপরে দেখে নাও আবার সরলীকরণ তাহলে সরলীকরণে এটা হচ্ছে কত এটা পঞ্চম প্রশ্ন তাহলে তিরিশটার মধ্যে পাঁচটা তিরিশটার মধ্যে পাঁচটা অর্থাৎ প্রায় সিক্সটিন পার্সেন্ট নাম্বার সিম্পলিফিকেশন থেকে পড়ছে তাহলে সিম্পলিফিকেশন উপর জোর দেওয়াটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ লাস্ট হচ্ছে দেখে নাও প্রফিট লস নোট ডাউন করে নাও প্রফিট লস তাহলে প্রফিট লস এরও কিন্তু তিন নম্বর প্রশ্ন তাহলে একটা চ্যাপ্টার থেকে কতগুলো করে পড়ছে বুঝতে পারছো হ্যাঁ কিনা মোটামুটি তোমরা নিজেরা বলো যারা মোটা একটু একটু অঙ্ক টঙ্ক করেছো তিরিশটা অঙ্ক যে দেখালাম আমি করতে বলছি না করলে অন্যরকম মনে হবে মোটামুটি পারা যেতে পারে কি মনে হয় এবার আনমিউট করে রিপ্লাই করো মোটামুটি কি খুব কঠিন মনে হলো আগের বছরের যে কোশ্চেন গুলো এসেছিল আমি বলছি না যে স্ট্যান্ডার্ড একই থাকবে ডাব্লিউ স্ট্যান্ডার্ড পাল্টাচ্ছে পিএসসি ক্লাস সিপার স্ট্যান্ডার্ড পাল্টাবে স্ট্যান্ডার্ড হাই হতে পারে আমি সেরকম ভাবেই করাবো কিন্তু যেটা আগের বছর পড়েছিল জাস্ট আগের বছরে তোমরা নিজেরা বলো ওটা কি খুব কঠিন তোমাদের পক্ষে কঠিন মনে হচ্ছে একটু রেসপন্স করো পর থেকে আনমিউট করে বলো বললে ভালো হয় না দেখে মনে হলো না সব অঙ্ক হ্যাঁ হ্যাঁ সময় পাবে দেড় ঘন্টা টাইম থাকবে যদি আচ্ছা করাবো কোন অসুবিধা নেই করাবো আমি ওই তো দেখে রাখলাম আমি ওই কারণে কোন চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন পড়ছে কোন চ্যাপ্টারের ওপর বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন করাবো বাকিরা বলো একটু বাকিরা প্রায় তিরিশ জন ক্লাসে আছো বলা উচিত প্রত্যেকে রেসপন্স করো নিজেদের মতামত ব্যক্ত করো আর কেউ কিছু চলো এবার দেখো এবার আমরা আলোচনা করব অর্থাৎ দু হাজার উনিশের দ্বিতীয় শিফটে কি কোশ্চেন এসেছিল দ্বিতীয় ম্যাথের কি রকম কোশ্চেন এসেছিল ওকে চলো দেখো প্রথম প্রশ্ন এসেছিল কি থেকে প্রথম ফর্মুলা মানে প্রথম কোশ্চেন এসেছিল চক্রবৃদ্ধি সুদ থেকে ওকে দেখো চক্রবৃদ্ধি সুদ তাহলে ইম্পর্টেন্ট কিন্তু হয়েছে নেক্সট ভালো করে বুঝবে ভালো করে দেখে নাও এটা তাহলে কিসের অঙ্ক এটা হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক এই বলেছিলাম টাইম এন্ড ওয়ার্কও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা টপিক পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য পরেরটা দেখে নাও এক ঘন্টার কত শতাংশ এক ঘন্টা আটচল্লিশ সেকেন্ড এটা কিসের অঙ্ক কে বলবে এটা কিন্তু সৎ করা টপিকের অঙ্ক হ্যাঁ হ্যাঁ কি না তাহলে সৎ এটা প্রথম অঙ্ক এই এই শিফটে নেক্সট কোশ্চেন দেখো একটা লক্ষ্য করে দেখো প্রথম শিফটে নৌকা ও স্রোত পড়েছিল কিন্তু সেকেন্ড শিফটে পড়ছে ট্রেনের গতি ট্রেনের গতির অঙ্ক প্রথম শিফটে পড়েনি তাহলে আমাকে ট্রেনের গতিও ভালো করে করতে হবে নৌকা হতো ভালো করে করতে হবে হ্যাঁ কিনা চলো পয়েন্টটা দেখে নাও সেই একই টাইপের অঙ্ক একটু শুধু ডেটা চেঞ্জ করে দিয়েছে ফল বিক্রি এত টাকা কিনে এত টাকা বিক্রি করেছে লাভ ক্ষতির প্রবলেম তাহলে লাভ ক্ষতিটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট ওকে চলো নেক্সট দেখে নাও একইভাবে সরল সরলীকরণ খুব কঠিন নয় কিছু ক্ষেত্রে সময় নষ্ট হতে পারে এর ব্যাপার আমি শিখিয়ে দেবো যে কি করে সময় বাঁচাবে একই অঙ্ক ডেটা পাল্টে যে সমতুল্য ছাড় প্রফিট লসও বলতে পারো লস বললে এটা লসের দ্বিতীয় প্রফিট প্রশ্ন আর শতকরা বললে এটা শতকরারও দ্বিতীয় প্রশ্ন একই না কনসেপ্ট দুটোই কিন্তু একই হচ্ছে নেক্সট প্রশ্ন বিক্রম মূলের ওপর ক্ষতি বলেছে ক্রয় মূলের ওপর শতকরা কত একই ব্যাপার এটা কি এটাও হচ্ছে প্রফিট লস এটাও কিন্তু প্রফিট লস হচ্ছে অসুবিধা নেই পরেরটা বয়সের অনুপাত দেওয়া হয়েছে এটা কিন্তু অনুপাতের প্রশ্ন ওকে এটা হচ্ছে অনুপাতের প্রশ্ন এটা অনুপাতের এই শিফটে প্রথম প্রশ্ন ঠিক আছে পরের দেখো একদম আগের আগেরটার মতোই কার প্রশ্ন এলসিএম এইচ শিফের হ্যাঁ কিনা লস আগু করবো এক যোগ করব যারা সেকেন্ড শিফটে পরীক্ষা দেবে তারা কিন্তু মানে জানি না যে এবার শিফট কিরকম নেবে যদি প্রথম শিফটে পরীক্ষা দাও তাদের কাছে কোশ্চেনের টাইপটা বুঝতে একটু সমস্যা হবে যারা সেকেন্ড শিফটে পরীক্ষাতে যাবে তারা কিন্তু প্রথম শিফট থেকে একটু বুঝতে পারবে যে কি রকম হতে চলেছে কারণ এখন তো ফেসবুকের যুগে পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই কোশ্চেন আমরা বুঝতে পেরে যাই ওকে নেক্সট দেখে নাও সরলীকরণ একই টাইপের একই টাইপের সরলীকরণ দিয়েছে কিন্তু একটা জায়গা ফাঁকা দিয়েছে দি ইকুয়েশন ওয়াইজ সরলীকরণ ওকে তারপরে क्वेश्चन দেখে নাও এটা কিন্তু সৎ করার প্রবলেম এই সৎ করার প্রবলেমটা কিন্তু ইম্পর্টেন্ট দেখে নাও এইটার কিন্তু সৎ করার তৃতীয় প্রবলেম ওকে চলো আবার সেই নল ও চৌবাচ্চা আমরা জানি যে নল ও চৌবাচ্চা টাইম এন্ড ওয়ার্কের অঙ্কের মতোই একই কনসেপ্টের উপর ডিপেন্ডেন্ট তাই নল ও চৌবাচ্চার অঙ্কের উপর আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন ওকে দেখো মূলধন সুদে মূল এত হচ্ছে দুটোর একদম সেম টু সেম क्वेश्चन তাহলে এটা দেখে এই অ্যানালাইজ করতে পাচ্ছি যে যারা সেকেন্ড শিফটে পরীক্ষা দেবে তাদের কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ প্রথম শিফট দেখে বুঝতে পারবে কিরকম টাইপের আসছে দেখো সেই চিনির অঙ্ক প্রায় একই ডেটা পাল্টাচ্ছে কিন্তু অঙ্কের ধাঁচটা একই মিশ্রণ বলতে পারো অনুপাত বলতে পারো শতকরা বলতে পারো যে কোনো চ্যাপ্টার ব্যবহারিক প্রয়োগ হচ্ছে এই টাইপের অঙ্ক হ্যাঁ কি না বোঝা গেছে চল পরেরটা সেই এগারো দ্বারা বিভাজ্য লক্ষ্য করো ওইটাও ছিল এগারো এটাও ছিল এগারো বিভাজ্যতা তাহলে কতটা সিমিলার দেখো দুটো শিফটের এটা কিছুটা ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট দেখো আগেও কিন্তু এরকম দেওয়া ছিল এক বছর চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ মনে রাখো পরেরটা পরেরটা দেখো একদম যে কোশ্চেনটা দিয়ে প্রথম শুরু করেছিলাম এখানে কিন্তু সেই কোশ্চেনই রয়েছে অনুপাতের কোশ্চেন অসুবিধা হওয়ার কথা নয় এই অঙ্কগুলো কিন্তু পারা উচিত তারপরে সেম জিনিস টাইম অ্যান্ড ওয়ার্ক সেম কোশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্ক ওকে চলো তারপর একটা দেখো সরলীকরণ এই সরলীকরণ কিন্তু বা এই সিমপ্লিফিকেশানগুলো তোমাদেরকে করতেই হবে সিম্প্লিফিকেশন যদি না করতে পারো তাহলে কিন্তু সেটা সমস্যার ব্যাপার লসাগু গসাগু এলসিএম এইচসিএফ একদম মনে হচ্ছে যে প্রথম শিফটের হুবহু কপি হচ্ছে সেকেন্ড শিফট তবে ডেটা সামান্য পরিবর্তন তাহলে সেকেন্ড শিফট কিন্তু অ্যাডভান্টেজের জায়গা এটাও দেখো সিম্প্লিফিকেশন এটাও কিন্তু সিম্প্লিফিকেশন ওকে তাহলে সিম্প্লিফিকেশন তোমার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এটা শতকরা অ্যাজ ওয়েল অ্যাজ সিম্পলিফিকেশান তাহলে এটা হচ্ছে শতকরার চতুর্থ প্রবলেম এই চ্যাপ্টারে মানে এই এই শিফটের বোঝা গেছে চলো নেক্সট দেখো একদম বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদ চেয়েছে এটা সরল সুদের অঙ্ক তাহলে সরল সুদের এটা দ্বিতীয় প্রবলেম এই এই শিফটের তারপরে পরপর সাতটি সংখ্যার গড় দেখো এই শিফটে প্রথমে আমি গড়ের অঙ্ক পেলাম যে গড়ের অঙ্কটা আগের শিফটে কোন ছিল না হয়েছে চলো নৌকা স্রোত দেখে নাও আগের শিফটে নৌকা ও স্রোত অঙ্ক থাকলেও ট্রেনের গতি ছিল না কিন্তু এই চ্যাপ্টারে টাইম এন্ড ডিস্টেন্সের নর্মাল অঙ্ক কম নৌকা স্রোত যেমন রয়েছে তেমনই ট্রেনের গতির অঙ্ক রয়েছে চলো এটাও কি এটাও হচ্ছে শত অ্যাপ্লিকেশন ডায়রেক্ট শতকরা বলবো না শৎকরের অ্যাপ্লিকেশন তারপরে দেখে নাও সেম টু সেম প্রশ্ন নিজেরাই বুঝতে পারছো যে এই এই টপিকগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে ওকে তারপরে দেখে নাও এর মধ্যে কিন্তু টাইম এন্ড ডিসটেন্স টাইম এন্ড ডিস্ট্যান্স হলেও টাইম এন্ড ডিসটেন্স হলেও এর মধ্যে যেহেতু ফিফটি হাসের কথা বলা আছে তার মানে এখানে শতকর অ্যাপ্লিকেশন রয়েছে এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ যে আগের পরীক্ষা দিয়ে আগের শিফটেও দিয়েছিল দৌড় প্রতিযোগিতার প্রশ্ন এটাও কিন্তু টাইম অ্যান্ড ডিসটেন্সের প্রবলেম তাহলে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে আমরা দুটো প্রবলেম দেখছি ওকে দুটো ইম্পর্টেন্ট প্রবলেম দেখলাম হচ্ছে তারপরে ভালো করে দেখো না এই এতটাই সরি এতটাই তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারলে তো যে কোন শিফটে কি হোম টাইপের কোশ্চেন আসে বা কি ব্যাপার হ্যাঁ কি না চলো এইটা হয়ে যাওয়ার ফলে এতে যখন বুঝতে পারছি যে এরকম হচ্ছে বা এই ব্যাপার তাহলে মোটামুটি আমাদের একটা আইডিয়া পেয়ে যাচ্ছি সেই ভিত্তি করে আমি এই ব্যাচ কিভাবে এগোবো সেটা কিন্তু বলে দিই একটা জিনিস বলে রাখি যারা ব্যাচে ব্যাচেই ক্লাস করতে পারো যারা নতুনে আছে নতুনে বললে নতুন অ্যাড করে দেবো সেখানে দুটো ব্যাচ কিন্তু ডিফারেন্ট রুটিনে ক্লাস হবে ঠিক আছে চলো তাহলে প্রথমেই আমরা যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে সংখ্যা তত্ত্ব এই সংখ্যা তত্ত্বটা একটু করে নেওয়া ভালো কারণ সংখ্যাতত্ত্বটা ইম্পর্টেন্ট সংখ্যাতত্ত্ব হয়ে গেলেই যেহেতু কোশ্চেন বেশি এসছে আমি চলে যাব অনুপাত সমানুপাতে ওকে অনুপাত সমানুপাত সব চ্যাপ্টারের নাম আমি লিখবো না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি আমি লিখে রাখছি অনুপাত সমানুপাত অনুপাত সমানুপাত হয়ে গেলে আমি করাবো হচ্ছে ভালো করে শুনে নাও সেটা হচ্ছে শতকরা 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 হয়ে গেলে আমি করাবো লাভ ক্ষতি আমার এই এই চারটে চ্যাপ্টার আমার জানুয়ারি মাসে কমপ্লিট করতে আমি চাইছি ওকে আমার প্রাথমিক টার্গেট এই চারটে চ্যাপ্টার জানুয়ারি মাসে কমপ্লিট করা এর পরে এটা একটা এটা একটা মানে টপিক বলতে পারি এর পরে আমরা জানুয়ারি মাসের পরে এগোবো টাইম অ্যান্ড ডিস্টেন্স দিকে ওকে টাইম অ্যান্ড ডিস্টেন্স এই টাইম অ্যান্ড ডিস্টেন্সের দুটো মানে কি বলবো সাব চ্যাপ্টার রয়েছে একটা হচ্ছে ট্রেনের গতি করানো প্রয়োজন হ্যাঁ কিনা আর একটা হচ্ছে নৌকা ও স্রোত একটা হচ্ছে নৌকা ঔষধ তারপরে বিভাজ্যতা মিশ্রণ বা এই ব্যাপারগুলো পরপর পর এগোবো বুঝতে পারলে তাহলে এই হচ্ছে সিলেবাস তবে একদম শেষে মার্চ মাস থেকে স্টার্ট করব সরলীকরণ একটা মাস জুড়ে গোটাটা আমরা সরলীকরণ আলোচনা করব ঠিক আছে জানুয়ারি মাসের এই এই টপিকটা ফেব্রুয়ারি মাসে টাইম অ্যান্ড ডিস্টেন্স মার্চ মাসে সরলীকরণ হয়ে গেলে আমার কিন্তু সিলেবাসে নাইনটি পার্সেন্ট কমপ্লিট এপ্রিল মাসে বিভিন্ন টপিক আরম্ভ করব কারণ জুন মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা কোশ্চেন আমি এতগুলো আলোচনা করার মানেটা কি দেখো সিলেবাসে তেমন উল্লেখ থাকে না পিএসসি কোন পরীক্ষায় অ্যারিথমেটিক বলা থাকে আমি অনেক জায়গায় পরিমিতির অঙ্ক করিয়ে রাখি কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রে এতগুলো কোশ্চেন যে আলোচনা করলাম বা দেখলাম সেখানে কি পরিমিতে কোনো কোশ্চেন দেখলে হ্যাঁ কি না কোনো কোশ্চেন নেই তাই আমি করাবো না অ্যাভয়েড করে রাখছি তারপরে যদি সময় থাকে প্র্যাকটিস এটা মনে যদি কিছু করতে হয় তখন করিয়ে নেব মিশ্রণটা লাস্টের দিকে করাবো মিশ্রণটা লাস্টের দিকে করাবো কারণ যে অঙ্কগুলো দেখলাম সেটা অনুপাত অনুপাতের রুলস এর উপরে ভিত্তি করে সলভ করা যাবে তবে মিক্সন আর অ্যালিগেশন চ্যাপ্টারটা যে কোনো যে কোনো ব্যাচের জন্য বা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমি অবশ্যই করিয়ে রাখবো তবে সরলীকরণের পরে আমি যেটা প্রথম ক্লাসে যে যে স্ট্র্যাটেজিটা হিসাবে এগোতে চাইছি জানুয়ারি মাসে এই চারটে চ্যাপ্টার করাতেই হবে সংখ্যা লাভ ক্ষতি ফেব্রুয়ারি মাস ধরে তিনটে চ্যাপ্টার একটা হচ্ছে টেনের গতি ওকে মার্চ মাস জুড়ে যেটা যতগুলোই ম্যাথ ক্লাস নিতে পারবো প্রত্যেকটা সরলীকরণ কারণ সরলীকরণের মধ্যে বীজগাণিতিক সূত্র ও তার প্রয়োগ এটাও কিন্তু ইম্পর্টেন্ট তারপরে এপ্রিল মাসে মিশ্রণ মিশ্রণের সঙ্গে উভয় প্রকার সুদ আলোচনা করে নেবো ও গড় চারটে চ্যাপ্টার আলোচনা করবো তারপর বিভাজ্যতা সূচক করণী ওইগুলো আলোচনা করব। ঠিক আছে এটা মোটামুটি আমার প্রাথমিক টার্গেট ম্যাথে কিভাবে এগোবো কারণ ম্যাথের সিলেবাস যেটা রয়েছে সেটা আমাকে কভার তো করতেই হবে তার সঙ্গে ম্যাথের ক্ষেত্রে বলে রাখি যে প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট ওকে এবার নেক্সট যেটা আলোচনার বিষয় ভালো করে শোনো নেক্সট যেটা আমাদের মানে এর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট আমরা কিভাবে এগোবো আমরা কিভাবে বাড়িতে কিভাবে কিভাবে করে শুনে আমরা করি প্র্যাকটিসটা তোমাদেরই করতে হবে আমি ফুডের ব্যাচ বা যে কোনো ব্যাচের সঙ্গেই বলি কিছু গুরুত্বপূর্ণ বই তোমাদের কাছে থাকা প্রয়োজন যেটা এর ক্ষেত্রে কাজে লাগবে তিনটে বইয়ের নাম বলছে এর মধ্যে দুটো বই থাকাটা আবশ্যক কি কি তিনটে বই প্রথমে যেটা বলবো আর এস আগরওয়াল আর এস আগরওয়াল ওকে এর একটা বেঙ্গলি ভার্সনে বই পাওয়া যায় ইংলিশ ভার্সনে পাওয়া যায় তোমরা যেকোনো একটা একটাকে সঙ্গে রেখো সেকেন্ড যে বইটার কথা বলবো সেটা হচ্ছে সুবির দাস সুবির দাসের একদম নতুন এডিশনের বই নেবে সুবির দাসের বই কমপ্লিট করা হয়ে যাওয়া মানে তোমার ফুড এসাই বা ক্লাক্সে কমপ্লিট হয়ে যাবে আর একটা বইয়ের কথা উল্লেখযোগ্য ভাবে বলবো যারা একদম তিরিশে তিরিশ যে মানে পেতে পেতে চাও কেন তিরিশে তিরিশ বলছি কেন ইম্পর্টেন্ট আমি পরে আলোচনা করছি সেটা হচ্ছে কিরণের এই বইটা খুব রেয়ার এখন পাওয়া যাচ্ছে কিরণের এস এসসি ম্যাথ কিরণের এস এসসি ম্যাথ তেরো হাজার এমসিকিউ এই বইটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে এত বেশি অঙ্ক রয়েছে এক একটা চ্যাপ্টারের তোমাদের কনসেপ্ট থেকে আরম্ভ করে সবকিছু গ্রো করতে অনেকটা হেল্প করবে বুঝতে পারলে এই গেল টোটাল আমার মানে বাংলা ইংলিশ 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 ভার্সন ইংলিশ ভার্সন ওকে আর একটা জিনিস ইংলিশ বাংলা নিয়ে ভয় পেও না কারণ ইংলিশে যারা দুর্বল তাদের ক্ষেত্রে পিএসসি ক্লার্কশিপটা স্বপ্ন পরিষ্কার বলে রাখি ম্যাথ প্রিলিমিনারিতে আছে ইংলিশটা মেন্সেও আছে ইংলিশের ভাষার ওপর যদি দখল না থাকে তাহলে কিন্তু পিএসসি ক্লার্কশিপের মেন্স ক্লিয়ার হবে না পরিষ্কার কথা এখানে এখানে কোনো লোকানোর ব্যাপার নেই কিছু ব্যাপার নেই মেন্স পরীক্ষা তোমরা ফেস করবে আজ থেকে যদি কেউ প্রিলিমিট পাস করো আজ থেকে প্রায় দেড় বছর পর দেড় বছর সময়ের মধ্যে ইংলিশের কনসেপ্ট ক্লিয়ার হতে বাধ্য যদি ইচ্ছা থেকে পাবো বলে ঠিক আছে ভালো করে শোনো অন্যান্য পরীক্ষার কথা আমি বলতে পারবো না বা এখন আলোচনা করছি না যারা বিএসসি ক্লার্কশিপ ক্লিয়ার করতে চাও ম্যাথ যেমন স্ট্রং হওয়া প্রয়োজন ইংলিশটাও প্রয়োজন তাই ইংলিশ বই দেখে ম্যাথ করাটা কিন্তু উপকারেই লাগবে বুঝতে পারলে ওই কারণে আমি কিরণ এস ম্যাথটা এই পরীক্ষার জন্য সাজেস্ট করছি তার উপর এত এমসিকিউ প্রচুর 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 অঙ্ক এই বইতে রয়েছে যেটা অন্য কোনো বইতে এত নেই একটা সুবির দাসের বইতে টোটাল অঙ্ক রয়েছে আটশোটা প্রায় সেখানে এখানে তেরো হাজারটা ভাবা যায় থেকে কত অঙ্ক রয়েছে তো এই জন্য বইটা উপকারী এবার আর একটা জিনিস বলে রাখি তোমরা সিলেবাস সম্পর্কে আইডিয়া আছে তো মোটামুটি আগেও ডিসকাস হয়েছে তবে আমরা প্রিলিমিনারি মেন্স তারপর লাস্টে টাইপিং নিয়ে দুটো তিনটে কথা বলি প্রথমে আসি ফর্ম ফিল আপের কথায় ফর্ম ফিল আপে মেন্সে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলে ওখানে কিন্তু প্রত্যেকে বেঙ্গলি সিলেক্ট করো ওকে তারপরে যারা ফর্ম ফিল হয়ে গেছে আমি জানি না কি করেছো টাইপিং যদি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলে ওখানে কিন্তু মাস্ট ইংলিশ সিলেক্ট করো কেন পড়ে আসছে এবার প্রিলিমিনারি সিলেবাস আলোচনা হয়েছে একশো হ্যাঁ কি না ফুল মার্কস লাস্ট ইয়ারে কাট অফগুলো একটু ডিসকাস করে নেওয়া প্রয়োজন কাট অফ ইউ আর ইউ আর কাট অফ গিয়েছিল মাত্র পঁয়ষট্টি ওকে পঁয়ষট্টি কাট অফ গিয়েছিল ও বি সি বি কাট অফ বাষট্টি ও বি সি এ কাট অফ গিয়েছিল পঞ্চান্ন এসসি কাটক ছিল পঞ্চান্ন বা চুয়ান্ন কিছু একটা আমার খেয়াল পড়ছে না এস টি কাটক গিয়েছিল এই গেল ভালো করে শুনে নাও একমাত্র পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় কেন পিএসসির প্রতিটা পরীক্ষায় ভেরিয়াস নিয়ম এটা একটু অবাক লাগে ইন্টারভিউতে মানে মিস একরকম নিয়ম ক্লার্কশিপ একরকম নিয়ম ফুডেসে একরকম নিয়ম ডাব্লিউসে একরকম নিয়ম এটা এমন একটা পরীক্ষা যেখানে প্রিলিমিনারি ক্যারি হয় কথাটা বুঝতে পারলে কেন প্রত্যেকের অঙ্ক সহজ হলেও পে নিয়ে স্কোর বাড়িয়ে রাখা প্রয়োজন সেটার কারণ হচ্ছে এটাই যে মেন্সে নাম্বার ক্যারি হয় ওকে মেন্সে কি থাকে মেন্সে থাকে দুটো সাবজেক্ট একটা ইংলিশ একটা বেঙ্গলি ইংলিশে থাকে যেটাই করতে হয় বেঙ্গলিতে সেটাই করতে হবে বাট শুধু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ওকে কি কি তিনটে টপিক আশা করি তোমরা জানো না জানলে ডিসকাস করে নিচ্ছি ইংলিশে থাকে রিপোর্ট সেটা বাংলায় কি প্রতিবেদন হ্যাঁ কিনা যেটা আমরা মাধ্যমিক লেগুলে লিখেছি কারণ ক্লার্কশিপ পরীক্ষাটা মাধ্যমিক যোগ্যতার এই যোগ্যতা নয় গ্রাজুয়েশন যোগ্যতার মিসলেনিয়াস ডবলিউ তার লেখা স্ট্যান্ডার্ড বা তার টপিকের স্ট্যান্ডার্ড পিএসসি ক্লাসিফাই থেকে অনেক হাই রিপোর্ট হলো এরপরে হচ্ছে প্রেসি আর এর ক্ষেত্রে কি সারমর্ম বা সারাংশ এর ক্ষেত্রে ট্রান্সলেশন আর বেঙ্গলির ক্ষেত্রে কি বঙ্গানুবাদ ওকে বঙ্গানুবাদ হচ্ছে প্রতিবেদন আর এতে প্রতিবেদনে থাকে কুড়ি রিপোর্ট প্রতিবেদনে কুড়ি প্রেসিতে পনেরো সারাংশতে পনেরো ট্রান্সলেশনে পনেরো বঙ্গানুবাদে পনেরো দেখো পঞ্চাশ ইংলিশ পঞ্চাশ ম্যাথ টোটাল তো একশো কেউ বলতে পারবে এই একশো নম্বরের পরীক্ষা ঘন্টা হয় বা কতক্ষণে হয় টাইম বলতে পারবে এই একশো নম্বরের পরীক্ষার টাইম ঘন্টা একশো নম্বরের টাইম একশো নম্বরের টাইম হচ্ছে মাত্র এক ঘন্টা ভালো করে শুনে নাও জেনে নাও মাত্র এক ঘন্টা ভাবতে পারছ ছটা টপিক লিখতে হবে ভালোভাবে নাম্বার পাওয়ার মতো এক ঘন্টায় মানে প্রিলিমিনারি যেখানে একশো নাম্বার দেড় ঘন্টা এমসিকিউ সেখানে ডেসক্রিপটিভ একশো নাম্বার মাত্র এক ঘন্টা ছটা টপিক আছে ভালোভাবে লেখা হাতের লেখা ঠিক করে মেন খেলা হচ্ছে বা মেন পাবে কি না কতটা এ সেটা ডিপেন্ড করবে মেন্স এর ওপর কিন্তু সাময়িকভাবে ভাবে প্রিলিমিনারিটাও হেল্প করে কারণ কাট অফ তো পঁয়ষট্টি ছিল জেনারেল বুঝলাম একটা ছেলে যদি নব্বই পেয়ে থাকে যা কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড দেখলে একটা ছেলে ম্যাথ সবগুলো ঠিক করলো ইংলিশে কুড়িটা ঠিক করলো জি কেল তিরিশটা ঠিক করলো ইজিলি পে নব্বই এর কাছে অষ্টমশোষ নব্বই পেতেই পারে পেয়েওছে পেয়েওছে অনেকে যারা ওই কাট অফ থেকে মিনিমাম কুড়ি দশ পঁচিশ এরকম দশ পনেরো সতেরো আঠেরো নাম্বার এক্সট্রা পেয়ে থাকবে তাদের মেনসে তুলনামূলক চাপটা কম থাকবে প্রিলিমিনারিতে কম পেলাম ধর একটা ছেলে পঁয়ষট্টি পে পাস করলো তাকে মেনসে অনেকটা বেশি পেতে হবে কারণ আর একটা জিনিস বলে দিই মেন্সের কাট অফ মেন্স পরীক্ষার পরে দুটো মিলিয়ে কাট অফ আমি জেনারেলটাই বলি জেনারেলটা বললেই বুঝতে পারবে এস ডি আর এই জিনিসটা নিয়ে অনেকের মধ্যে ডাউট রয়েছে কি কাকে বলে এস কাকে বলে ডি কাকে বলে আর সেক্রেটারি আর ডাইরেক্টর রিজিওনাল রিজিয়নালের কাট অফ গিয়েছিল একশো সাঁত্রিশ পয়েন্ট ছয় ডাইরেক্টরিটার কাট অফ গিয়েছিল একশো একচল্লিশ পয়েন্ট তিন সেক্রেটারি কাট অফ গিয়েছিল একশো ছেচল্লিশ পয়েন্ট থ্রি মানে ভাব ভেবে দেখো এটা জেনারেল কাট অফ বললাম ওকে ইউবার কাট অফ আমি একটু পরে আলোচনা করবো কোনটাকে এস বলে কোনটাকে ডি বলে কোনটাকে আর বলে বিভিন্ন ফেসবুক গ্রুপে করলে কিছু বুঝবে না ভালো করে ডাউট ক্লিয়ার করে নাও কেউ যদি পঁয়ষট্টি পে পিলিমিটি পাস করলো তাকে বেঙ্গলি ইংলিশের যে একশো নম্বরের পরীক্ষা সেখানে কত পেলে সে একশো সাঁইত্রিশ পাবে দরকার আর তাকে বাহাত্তর পাওয়া দরকার হ্যাঁ কি না ঠিক কিনা নিজে ভেবে দেখো একটা ছেলে পঁয়ষট্টি পেয়ে প্রিলিমিনারি পাস করলো তাকে মেন্স নাম্বার বাহাত্তর পেলে বাহাত্তর পয়েন্ট ছয় পেলে তখন সে এই রিজিয়ন জন্য সিলেক্ট হবে ইয়ে শোন তাহলে একশো নম্বরের ছটা লিখে বাহাত্তর পয়েন্ট সিক্স পাওয়া কি খুব ইজি একদমই নয় কিন্তু ডিসক্রিপটিভ লেখা যেখানে বেশিরভাগ স্টুডেন্ট ছটা কমপ্লিটই করতে পারে না আবার ভালোভাবে ভেবে চিনতে লেখা বুঝতে পারলে তাই যতটা সম্ভব প্রিলিমিনারি নাম্বারটা বাড়িয়ে রাখা উচিত যাতে মেন্সে গিয়ে তোমাদের মোটামুটি ষাট বাষট্টি তেষট্টি পেলেও একটা র্যাঙ্ক করার জায়গা থাকে আর একটা জিনিস বলে রাখি প্রতি মানে প্রতি বছর যে কোনো পরীক্ষার কাট অফ কিন্তু উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে এই কারণে এবছর টার্গেট রাখতে হবে সেভেন্টি সেভেন সেফ মার্কস প্রত্যেকে বারো যোগ করো প্রত্যেকে বারো যোগ করবে বারো যোগ করে কাট অফ করবে চিন্তা করবে বুঝতে পারলে পরীক্ষার আগেই আমি বলছি ঠিক আছে কোশ্চেন পেলে আরো বলা যাবে যে কিরকম কাট অফ উঠতে পারে তবে টার্গেট কিন্তু আসি আগের মতো পঁয়ষট্টি হবে এমন কিন্তু কোনো মানে নেই বুঝতে পারলে হ্যাঁ না এবার তোমরা তোমাদেরকে বলি এতদিন যে ক্লাস করছো প্রত্যেকে কি এই ক্লাসিক পরীক্ষার ফর্ম মানে ফিল করা হয়ে গেছে রেসপন্স করবে হ্যাঁ স্যার বাকিদা হ্যাঁ স্যার স্যার হয়নি যারা হয়নি করে নিও বা যাদের হয়ে গেছে তারা আহ একটা জিনিস মনে রাখি হ্যাঁ এই যে পরীক্ষায় তোমাদের একটা প্রেফারেন্স সিলেক্ট করতে বলা আছে সেক্রেটারিয়েট ডাইরেক্টোরেট আর রিজিওনাল এবার কাট অফ তিনটে ডিফারেন্ট বললাম তো তিনটে কাট অফ ডিফারেন্ট বললাম তাহলে কম কাট অফ বেশি কাট অফ হাই কাট অফ ব্যাপারটা আছে তো মানে ধরো কিভাবে যে এস বলতে সেক্রেটারেট অর্থাৎ সচিবালয় ওকে এই সচিবালয় বলতে কোনটা এই সচিবালয় বলতে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নবান্ন রাইটার্স বিল্ডিং নিউ সেক্রেটারিট অফিস বা শিলিগুড়িতে উত্তর কন্যা এই কয়েকটা গুটি কয়েক অফিসেই কিন্তু পোস্টিং হবে সেক্রেটারিয়েটের যারা সচিবালয় যেখানে বিভিন্ন দপ্তরের সচিবরা থাকে ওকে তো এইটাকে সবথেকে উঁচু বা এক নম্বর বলা হয় কারণ কেন যে এটা কেউ একটা সি গ্রুপ হিসাবে ঢুকলেও মানে গ্রুপ এটা তো গ্রুপ সি পদের চাকরি কেউ গ্রুপ সি হিসাবে ঢুকলেও নির্দিষ্ট সময়ে যদি নিজের পারফরমেন্স বলো বা একটা কম বয়সে ঢুকতে পারো এক্ষেত্রে প্রমোশনটা প্রচুর ওকে এর প্রমোশনটা খুব হাই এর এতটা হাই হয় যে সেক্রেটারি পর্যন্ত হওয়ার একটা সুযোগ রয়েছে শেষ সাত আট বছরের জন্য এটা কিন্তু সেক্রেটারিয়েটের একটা উল্লেখযোগ্য পজিটিভ দিক ওকে নেগেটিভ দিক কি ওয়ার্ক প্রেশার আর একটা নেগেটিভ দিক কি যারা দূর দূরান্তে বাড়ি যারা বিভিন্ন কলকাতা সারাউন্ডিংস বাড়ি নয় তাদের ক্ষেত্রে চিরকালীন কলকাতার কাছাকাছি এসে চাকরি করার একটা ব্যাপার ওকে এটা একটা সচিবালয়ের চাকরির একটা সমস্যা বায়োমেট্রিক রয়েছে তো ঢোকা বেরোনোর একটা যেমন হয় আর কি স্টিক একটা ব্যাপার থাকেই হয়েছে এবার আসি ডাইরেক্টর বলতে বিভিন্ন দপ্তরের হেডকোয়ার্টার বিভিন্ন দপ্তরের প্রধান যে অফিস সেইখানে এর এরও কিন্তু বেশিরভাগই কলকাতা ও তার সন্নিহিত অঞ্চল ওকে এরও কিন্তু পোস্টিং কলকাতা ও তার সন্নিহিত অঞ্চল ভালো করে শোনো কলকাতা তার সন্নিহিত অঞ্চল এই এই দপ্তরে এরও প্রমোশন হয় এর প্রমোশন হয় এখানে এদেরকে যারা ঢুকবে এল ডি হিসাবে লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে ইউডিএ হবে আপার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট তারপরে হবে এইচ এ হেড অ্যাসিস্ট্যান্ট এতটা পর্যন্ত প্রমোশন রয়েছে তবে এরও পোস্টিং কলকাতাতে অফিসের চাপ কম তবে ফাঁকি মারার সুযোগ নেই কিন্তু বোস থাকতে হবে চাপ কম বলাই চলে এবার আসে রিজিওনাল রিজিওনাল বলতে যেটা হচ্ছে আঞ্চলিক আমরা বাড়ির চারপাশের যে অফিসগুলোকে দেখি বাড়ির চারপাশে দেখবে বিভিন্ন তো দপ্তরের অফিস রয়েছে যেটা গ্রাম বাংলায় বলতে পারি বা নিজের নিজের বাড়ির শাড়ি যেগুলো দেখো কাছাকাছি যে জিনিসগুলো দেখি যে অফিসগুলো দেখি এইগুলো প্রত্যেকটা হচ্ছে আঞ্চলিকের অফিস এখানে কোনো পরীক্ষার্থী ক্র্যাক করে তাহলে ঢুকবে এলডিসি হিসাবে এলডিসির পরের প্রমোশন ইউডিসি ইউডিসির পরের প্রমোশন হচ্ছে হেড ক্লার্ক বা এইসি এটা হচ্ছে প্রমোশন এই প্রমোশন তুলনামূলক কম কিন্তু আঞ্চলিকের সুবিধা কি যে প্রত্যেকে মোটামুটি মেয়েরা তো বাড়ির কাছাকাছিই পায় ছেলেরাও মোটামুটি বাড়ির কাছাকাছি পোস্টিং পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে অনেকেই পায় না অনেকে দুশো আড়াইশো তিনশো কিলোমিটার র্যাঙ্ক অনুযায়ী যার র্যাঙ্ক পিছনের দিকে সে একটু দূরে দূরেই পোস্টিং পেতে পারে তবে এখানে চাপও কম বা একটা সেই অর্থে বিভিন্ন অফিসে তো এখন আমাদের বায়োমেট্রিক আসেনি তো অতটা অতটা স্টিক ব্যাপার স্যাপার আঞ্চলিকের অফিসগুলো থাকে না বুঝতে পারলে এই হচ্ছে তিনটে ব্যাপার তবে স্কোপ ওয়াইজ এক নম্বরকে সেগেটিয়েট দু নম্বরকে ডাইরেক্টর তিন নম্বরের জল বলা চলে এই কারণে কাট অফ হাই হাই থাকে কম্পেয়ার টু রিজনাল ডাইরেক্টরেট এবার তোমরা তোমরা যে যার নিজেদের মতো করে যাদের যেরকম জায়গায় বাড়ি বা যেরকম করতে চাও সেই অনুযায়ী কিন্তু প্রেফারেন্স দিও ওকে একটা ছেলে ধরো তার র্যাঙ্ক তিন র্যাঙ্ক হচ্ছে তিন মানে একদম অল ওভার পিএসসিং র্যাঙ্ক তিন কিন্তু সে চুজ করেছে এরকম আগে রিজিনালকে এক নম্বর রেখেছে দু নম্বর ডায়েক্টরকে রেখেছে তিন নম্বর রেখেছে কে সেকে্রেট যেহেতু সে তিন নম্বর মানে র্যাঙ্ক তার তিন তার প্রেফারেন্স কি হওয়া উচিত ছিল সেক্রেট ইয়েট অটোমেটিক সে পেয়ে যেত কিন্তু যেহেতু তে ফর্ম সে ফর্ম ফিল সময় রিজিনাল সিলেক্ট করেছে সেই রিজিওনাল অফিসেই পোস্টিং পাবে কথাটা বুঝতে পারলে এটা একটা মানে দেখে নেওয়া দরকার যে আমরা ফর্ম ফিল আপের সময় যে ফর্ম যেটা করে রাখবো সেইটাই কিন্তু আমাদের পরেও ক্যারি হবে পরে এটা চেঞ্জ করার জায়গা থাকে না বুঝতে পারলে তো যে যার বাড়ি যে যার চিন্তা ভাবনা করে কোনটা কোথায় পোস্টিং নেবে বা কি ব্যাপার এটা নিয়ে ডিসকাস মানে নিজেরা করে তবে ফর্ম ফিল আপ করো ক্যাফেতে কি বললো ক্যাফের লোকেরা কিচ্ছু জানে না এই সম্বন্ধে তো সাইবার ক্যাফেতে কি বললো সেই অনুযায়ী কিন্তু নিজের ফর্ম ফিল আপ করো না ভালো রেজাল্ট হয়ে গেলে বা কোনো ব্যাপার হলে তখন কিন্তু একটা আফসোস থাকবে ঠিক আছে চলো লাস্ট আর একটা জিনিস আমি বলবো যে আগে সেটা টাইপিং টাইপিং টেস্ট ওকে কোনো খুব কঠিন কিছু নয় তবে ফর্ম ফিল আপের সময় কেউ ভুলেও টাইপিং টেস্টের ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করবে না এটা কিন্তু ইংলিশ করবে ইংলিশে কত কুড়ি ওয়ার্ড পার মিনিট বেঙ্গলি হলে কত বেঙ্গলি হলে হচ্ছে টেন ওয়ার্ড পার মিনিট তবে বেঙ্গলির টাইপিং কিন্তু খুব সমস্যাজনক তাই প্রত্যেকে ইংলিশ করবে টাইপিং ইমেন্স মোটামুটি ক্র্যাক করে গেলে টাইপিং তার দু তিন মাস পরে হয় তার আগে থেকে মোটামুটি একটু কিবোর্ডে প্র্যাকটিস করার চেষ্টা করবে হয়ে যাবে বুঝতে পারলে তো তোমাদের প্রিলিমিনারি ফোকাস করে আপাতত পড়ো প্রিলিমিনারির সঙ্গে এখনই মেন্সের পড়া শুরু করতে হবে না প্রিলিমিনারি রেজাল্ট তো সঙ্গে সঙ্গে বেরোবে না ইলিভেন মোটামুটি ভালো পরীক্ষা হওয়ার পরে তখনই মেন্স জন্য পড়া শুরু করো বেঙ্গলি ইংলিশ তখন আমি বলে দেবো বেঙ্গলি ইংলিশের কি কি বই কেনা প্রয়োজন বা কিভাবে পড়া উচিত রেগুলার যদি একটা স্টপ ওয়াচ অন করে ছটা করে লেখার প্র্যাকটিস করো খারাপ লেখা হোক চেষ্টা করো দেখবে স্পিড অটোমেটিক চলে এসছে লেখার স্কিল অটোমেটিক বেড়ে যাবে সময় পাবে এটুকু বলতে পারি হুম এবার বলো এতক্ষণ তো বললাম তোমাদের কারো কোনো প্রশ্ন কোনো জানার ইচ্ছা বা কিছু বলো

তো প্রিলিমিনারি প্রিলিমিনারি মানে তোমার মেন্স এর নাম্বার ঠিক আছে মেনসে এ মানে মেনস যথেষ্ট সুন্দর প্রিলিমিনারি তাহলে আরো বেটার করা উচিত হুম আর কে আর কে আর কে বলছো কি বলো আর কার কি প্রশ্ন আছে কি ব্যাপার আর কার কি প্রশ্ন মাইনাস আছে নাকি মাইনাস বলতে বুঝলাম না হ্যাঁ আছে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং হ্যাঁ নেগেটিভ মার্কিং থাকবেই একটা জিনিস বলি শোনো একটা জিনিস বলে দিই

তাহলে এই মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশন এগুলো কি বলতো তোমরা পাস করার সার্টিফিকেট পাবে গ্রাজুয়েশন পাস করলে তুমি ডিগ্রি পাবে হ্যাঁ কি না তেমনি টেট পরীক্ষা তোমার নব্বই বা বিরাশি যেটাই আছে এটা পাস করলে তুমি টেট সার্টিফিকেট পাবে টেট প্লাস টেট পরীক্ষা পাস এই সার্টিফিকেট পাবে টেট পরীক্ষা পাস করা মানে কিন্তু চাকরি নয় এটা অনেকেই ভুল মানে একটা একটা ধারণায় আছে বলেই এখনো টেট পরীক্ষার পিছনে পড়ে আছো পড়ে আছে ঠিক আছে আমাদের দায়িত্ব ক্লাস নেওয়া নিচ্ছি করছি ঠিক আছে কিন্তু টেট পরীক্ষার ওপর কেউ কিন্তু আশা ভরসা রেখো না রাখলে কিন্তু সেটা বোকামি হবে ওকে যাই হোক আমি ক্লাস থেকে ফিরে আসি এখানে তিনটে বুল এক নাম্বার নেগেটিভ মার্কিং তো আছেই এমন কি এটা অনেকে জানতে না মেন্স পরীক্ষাতেও নেগেটিভ মার্কিং আছে একটা রিপোর্ট লিখতে বলেছে তুমি ভুল ভাল অফ টপিক কিছু যদি লিখে আসো খাতা ভরানোর জন্য সেটা যদি কোনো এক্সামিনার দেখে বা এক্সামিনার মনে করে নাম্বার কিন্তু শুধুমাত্র জিরো দেওয়া নয় মাইনাসও দিতে পারে ঠিক আছে এটা কিন্তু অনেকেই জানতে না তাই খাতা ভরানোর জন্য উল্টো পাল্টা লেখা লিখলে সমস্যা অনেকে দেখবে নাম্বার ওয়েবসাইটে যাবে দেখবে অনেকে নাম্বার মাইনাসে আছে তারা কেস টেস করতে গেছিল সেখানে পরিষ্কার ল এই হিসাবে দেখিয়ে দিয়েছে বা বলে দিয়েছে যে হ্যাঁ নেগেটিভও হতে পারে কেন হতে পারে তুমি অফ টপিক যেটা যে রিপোর্ট লিখতে বলেছে তার আল ফাল কিছু গান লিখে এই লিখে খাতা ভরিয়েছো এক্সামিনার চাইলে মাইনাসও হতে পারে ঠিক আছে তবে এবছর ডাব্লিউ এ কিন্তু তিনটে ভুল হলে এক নম্বর নয় চারটে ভুল এক নাম্বার তো মনে হচ্ছে পিএসসি ক্লাকশিপ ও চারটে ভুল এক নাম্বারই হবে ঠিক আছে কারণ তিনটে ভুল এক নাম্বার তো একটা মানে সেই এরর চলে আসে এরর বলতে 33.3333 চলে আসে না ওই জন্য এটাকে 0.25 এর একটা একটা ফিগারে নিয়ে আসতে চাইছে তো চারটে ভুল এক নাম্বার এটা হওয়ার একটা সম্ভাবনা আছে ওকে আর কোনো প্রশ্ন এই এই পিএসসি ক্লাকশিপ পরীক্ষা থেকে ফর্ম এডিট অপশন কি দেবে এটা বলা খুব মুশকিল কি ভুল করলে কি ভুল করেছো হ্যাঁ ওই প্রেফারেন্স গুলো প্রেফারেন্স তুমি কি দিয়েছো বলো সেকেন্ডটা একে আছে আর কি মানে ডাইরেক্ট ওটা প্রথমে দিয়েছো হ্যাঁ মানে বুঝে দিয়েছো না সাইবার ক্যাফে লোকে কল শুনে দিয়েছো দুটোই বলা যেতে পারে আচ্ছা না নিজেই ফর্ম ফিলআপ করেছিলাম কিন্তু দেখেছিলাম ইউটিউবে সেভাবে কিছু বুঝতে পেরেছিলাম না

ডাইরেক্টরেটর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ কলকাতা যে কোনো অফিস জলভবন কাজ সম্ভব সেকেন্ড প্রেফারেন্স গুলো কিভাবে আসবে তাহলে মানে ধরো প্রথমে প্রথম পেপারে যদি না হয় তুমি একটা দেখো সেকেন্ড প্রেফারেন্স বলে কোনো ব্যাপার হয় না কিন্তু এখানে মানে কেউ কিছু না পাক রিজিওনাল পাবেই কথাটা বুঝতে পারলে কেউ কিছু না পাক রিজিওনাল পাবেই মানে ধরো একটা এই যে এটা তো লাস্ট ইয়ারের কাট অফ একশো ছেচল্লিশ একশো একচল্লিশ একটা ছেলে পেয়েছে একশো ওকে তাহলে সে সেক্রেটারিয়েট তারা হচ্ছে না তার ডাইরেক্টরেট হচ্ছে নাকি না ভালো করে দেখো কিন্তু সে রিজিওনালকে ফার্স্ট চয়েস দিয়েছে তার রিজিওনাল হয়ে যাবে কথাটা বুঝতে পারলে নাকি না সে সেক্রেটারিয়েট কে ফার্স্ট দিয়েছে সেকেন্ড ডাইরেক্টরেট তখন দেখবে ডাইরেক্টর হচ্ছে কি না বুঝতে পারলে কথাটা বোঝা গেল এবার এডিট অপশন দিলে তুমি কি করতে চাইছো রিজিওনালকে ফার্স্ট রাখতে চাইছো হ্যাঁ হ্যাঁ কে না রিজিওনালটা ফার্স্ট যদি এডিট অপশন দেয় নিশ্চিন্তাটা করে নিও কোনো অসুবিধা নেই নিশ্চিন্তা করে নিও আর কারো কোনো প্রশ্ন আমার ক্ষেত্রে তাই হয়েছে আমি ওই 3 টু 1 করে দিয়েছি প্রেফারেন্সটা 3 টু 1 বলতে প্রথমে রিজিওনাল দিয়েছো মানে হ্যাঁ আর ডি এস এরকম করেছি আর ডিএস হ্যাঁ ঠিক আছে তোমার বাড়ি কোথায় সিতা আমার বর্ধমান ঠিক আছে থেকে কোনো পোস্টিং কলকাতায় হলে একটু সমস্যাই হবে তো ডিজিটাল খারাপ নয় দেখো আমি একটা জিনিস করবো তো খারাপ ব্যাপারটা লাগতেই পারে যে যাদের কলকাতা থেকে দূরে বাড়ি না তারা সেক্রেটারিয়েট করলে কিন্তু এই কম বেতনের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তবে তোমাদের ক্ষেত্রে কম বেতন এখন বলা মুশকিল হবে কারণ তোমরা যখন রিক্রুটমেন্ট হয়ে ঢুকবে তখন প্রায় এই যে আজকে টেন পার্সেন্ট ডিএ হলো তখন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ হয়ে গেলে বেতনটা যথেষ্ট হাই থাকবে তো এটা বলা এই মুহূর্তে ঠিক নয় তবে যে পরিস্থিতি বুঝে প্রেফারেন্স দিও ঠিক আছে শুধু প্রেফারেন্স ভালো দিলে হবে না নাম্বারও কিন্তু সেই মতো পেতে পেতে হবে তখনই ফে ফার্স্ট প্রেফারেন্স চুজ পাবে না হলে সবাই ঘুরে ফিরে রিজুয়ালেই আসবে বুঝতে পারলে ঠিক আছে বুঝতে পারলে তো এবার যদি এডিট অপশন থাকে তখন এডিট করে রাখতে পারো আর কারো কোনো প্রশ্ন আর কোনো প্রশ্ন কারোর বন্ধু কিঙ্কর ফর্ম ফিল করেছো বাকিটা লিঙ্কও ফর্ম ফিল করা হয়েছে না স্যার করা হয়নি না স্যার করে নিও করে নিও প্রত্যেক করে নিও প্রত্যেক করা হয়নি আচ্ছা অরিন্দ্রম শ্রেয়া স্যার শুনতে পাচ্ছেন বলো বলো স্যার সরোজ বুঝতে পারলাম না কি বললে স্যার বলছি আমার বাড়ি তাহলে আমি কি ওই রিজিওনালটা ফার্স্ট অপশন দেখো মানে কেরিয়ারের দিক থেকে ছেলেদের ক্ষেত্রে না যদি মানে লক্ষ্য উঁচু থাকে সেগ্রেটেড করে রাখো ঠিক আছে ভালো হয়ে গেলে নবান্নে পোস্টিং পেলে যেহেতু মানে হয়তো ওর মানে কি বলবো দূরে থাকতে হবে কিন্তু কাট অফ যেহেতু হাই যাচ্ছে বা যেভাবে পেয়ে যাও বাই চান্স তাহলে না ফিউচারটা ঠিকঠাক হবে ওকে রিজিওনালের প্রমোশনের থেকে তো সেক্রেটারি প্রমোশন অনেক বেশি একটা জিনিস বলে গেলাম বলতে বলে গেলাম সচিবালয়ের মধ্যে কিন্তু বিধানসভাও আছে এবং পিএসসি অফিসও আছে পিএসসি অফিস থেকে কিন্তু খুব হাই হয় বুঝতে পারলে পিএসসি অফিস বিধানসভা উত্তর কন্যা নবান্ন মানে মেনলি কলকাতা অবশ্যই কলকাতার সারাউন্ডিংস যাদের কেরিয়ার নিয়ে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তারা কিন্তু সেক্রেটারিটকে আগে রেখো ওকে আর এডিট অপশন দিলে তোমরা দেখে শুনে এডিট করে নিব যদি কেউ করতে চাও হ্যাঁ আর কি প্রশ্ন ঠিক আছে স্যার বলছি আমি ফর্ম ফিলআপ করলে তাহলে কোনটা আগে রাখবো আমার বাড়ি বজবজ স্যার পে স্ট্রাকচারটা একটু বলে বজবজ তুমি সেক্রেটারি আগে রাখতেই পারো বজবজ থেকে নবান্ন যাওয়ার কোনো ব্যাপার নয় বা বজবজ থেকে ডিরেক্টরেটে কোনো জায়গায় যাওয়া ব্যাপার নয় হ্যাঁ কি না একটা ট্রেনে তুমি টলিগঞ্জ চলে এসে যে কোনো জায়গায় মেট ট্রাভেল করতে পারো রবিন সরো বড় হয় হ্যাঁ কি না এটা কিন্তু করাই যায় অসুবিধা হবে ঠিক আছে আচ্ছা বাকিরা বাকিরা বলো বাকিরা বলো বাকিরা আর কোনো প্রশ্ন

তোমরা যখন দু বছর পরে এটা তো আর হুট করে পশ্চিমবঙ্গের কথা জানি হুট করে তো আর তোমাদের রিক্রুটমেন্ট করে দিচ্ছে না যে চলো সমস্যার মধ্যে সব রিক্রুটমেন্ট কমপ্লিট এই রিক্রুটমেন্ট কমপ্লিট হতে সময় লাগবে দু বছর দু বছরে দেখবে যে সব কিছু পাল্টা পাল্টি হয়ে গিয়ে মানে সব কাঠামো চেঞ্জ হয়ে গেছে এটা তাই বলা খুব ডিফিকাল্ট বুঝলে তবে এখন নর্মালি বাইশ হাজার সাতশো বেসিক পে যেটা ইন হ্যান্ড তোমরা আজকের ডেটে পাবে সাত হাজার নশো টাকা ঠিক আছে স্টার্টিং বুঝতে পারলে বাকিটা তোমার পাবে তখন স্যার ব্যাপারটা কি দেখো এটা ভুল ধারণা তুমি ধরো জেনারেল সত্তর কাঠক গেছে আটষট্টি তুমি পেয়ে গেলে ছিয়াত্তর তখন তুমি অভিধি নাও কিন্তু তখন তুমি জেনারেলি হয়ে গেলে কথাটা ভালো করে শোনো এটা কিন্তু অনেক ভুল ধারণা রয়েছে এই ইউআর মানে কিন্তু জেনারেল নয় ইউআর কথাটা লেখা এটা কিন্তু জেনারেল নয় এটা মানে কি জানো আনডিজার্ভ অসংরক্ষিত কারোর জন্য সংরক্ষণ বাইরে একটা ছেলে কাট অফ ধরো জেনারেলে কাট অফ পেয়েছে সত্তর একটা এসটি বা এসসি ছেলে পেল আসি সে তখন আর এসটি বা এসসি নয় সে তখন জেনারেল একটা সিট নিয়ে নিল বুঝতে পারলে তখন এসসি বা এসটি একটা ফাঁকা ফাঁকা হয়ে গেল তো নাম্বার বাড়ানোর চেষ্টা করো তবে ওবিসি রাখো ওবিসি একটু কাট অফ তো হয়তো এক দেড় নাম্বার তো কম হওয়ার সম্ভাবনা আছে বুঝতে পারলে তাহলে ওবিসি বি করে ওবিসি বি করো তবে সার্টিফিকেট সঙ্গে রেখো এমনি নয় সার্টিফিকেট আছে ওকে ওকে বাকিটা আর কোনো প্রশ্ন আর কোনো প্রশ্ন নেই তো চলো তাহলে আগামী সপ্তাহ থেকে বা নতুন বছর থেকে একদম ফ্রেশ ক্লাস স্টার্ট করব একটু তোমরা এ করে নিও আর যারা যারা মানে পুরনো ব্যাচে যারা বিভিন্ন ব্যাচে রয়েছো যদি একদম তারা জয়েন করে নিতে পারো তাহলে পুরনো ব্যাচে থাকতে পারো নতুন ব্যাচে একসঙ্গে থাকতে পারো বা যেটা ইচ্ছা করে নিও তাহলে আমাদের ক্লাস নিতে বা ক্লাসের রুটিন করতে অনেকটা সুবিধা হবে ওকে চলো তাহলে আজকে এতটাই